আহসানুর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, হঠাৎ শীতের আমেজ উধাও, আসছে বজ্র সহ মেঘ বৃষ্টি। আজ থেকে আগামী 5ই নভেম্বর বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলায় এই বৃষ্টিপাত হতে পারে, এ বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে, সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। সকাল থেকে আবহাওয়ার পরিবর্তন, বঙ্গোপসাগর থেকে হু হু করে ঢুকছে জলীয় বাষ্প, যার ফলে বেড়েছে দিন ও রাতের তাপমাত্রা, উধাও হয়ে গেছে শীতের আমেজ। এই অবস্থায় আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী 24 ঘন্টায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এখানে শেষ নয়, আগামী সোমবার থেকে ফের ঝেঁকে বসতে পারে শীতের আমেজ বলে পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। এদিকে আজ থেকে আগামী রবিবার পর্যন্ত দেশের আকাশ অনেক স্থানে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময় খুলনা, মেহেরপুর, ঝিনাইদহ, সাতক্ষীরা, পিরোজপুর, মাদারীপুর ও এর পার্শ্ববর্তী এলাকা সহ বরিশাল ও ঢাকা বিভাগে 2-1টি জায়গায়, এছাড়া সারা দেশে 2-1টি স্থানে আকস্মিকভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। তবে আগামী সোমবার থেকে রাত ও দিনের তাপমাত্রা দ্রুত নেমে শীতের আমেজ বেশ বৃদ্ধি পেতে পারে। এদিকে সামুদ্রিক আবহাওয়া, বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক আছে এবং আগামী 2 সপ্তাহে বঙ্গোপসাগরে কোনো দুর্যোগের আশঙ্কা নেই ইনশাল্লাহ। তবে নভেম্বর মাসের 18 থেকে 22 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে এবং সেটি ঘূর্ণিঝড় রূপ নিতে পারে। তবে এটি কতটা শক্তিশালী হবে এই বিষয় এখনও অনিশ্চিত। এদিকে গতকাল সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 17.5 ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শুক্রবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে 18.4 ডিগ্রি সেলসিয়াস। এদিকে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী 24 ঘন্টায় অর্থাৎ শনিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংকে হালকা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ একেএম নাজমুল হক জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে 2-1টি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো এই ছিল খবর। এরকম লেটেস্ট আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন।